ঢালিউডের ঝলমলে আলোয় আবারও ফিরলেন লাস্যময়ী অভিনেত্রী আঁচল। সম্প্রতি মিজানুর রহমান মিজানের পরিচালনায় রাগী ছবিতে যুক্ত হয়েছেন তিনি। এই ছবিতে আঁচলের বড় বোনের চরিত্রে অভিনয় করেছেন মুনমুন। ছবিতে দেখা যাবে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িত মুনমুন। আঁচল যখন বড় বোনের আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িত থাকার কথা জানতে পারে, তখন থেকে শুরু হবে চমক। রাগী ছবিতে আঁচলের শুটিং মঙ্গলবার FDC-র 9 নম্বর ফ্লোরে শুরু হবে। এই ছবিতে আঁচলের হিরো হিসেবে রয়েছেন আবির এবং এন্ট্রি হিরোইন হিসেবে রয়েছেন মুনমুন। নতুন ছবি প্রসঙ্গে আঁচল বলেন, মানহীন কাজ করার চেয়ে না করাই ভালো, এ কারণে ধীরে সুস্থে এগুচ্ছিলাম। রাগী ছবির গল্পটি অসাধারণ। নষ্ট সমাজের কারণে কিভাবে একটি পরিবার ধ্বংসের দিকে যায় এবং একই পরিবারের অন্য সদস্য তাকে ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করে, তা নিয়েই রাগী ছবির গল্প। এই ছবিটি বর্তমান সময়ের জন্য একটি ভালো মেসেজ দিবে। আঁচল বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী। 2011 সালে ভুল ছবি দিয়ে চলচ্চিত্রে নায়িকা হয়ে আসেন আঁচল। চলচ্চিত্রে শিল্পী সংকট যখন চরম, তখনই বেইলি রোড ছবির মাধ্যমে আলোচনায় আসেন তিনি। দৃষ্টির বৃষ্টিতে ভিজি সারাক্ষণ, চোখ দিয়ে কেন তুমি ছুঁয়ে ছুঁয়ে মন, পর্যন্ত শাকিব খান, ইমন, আরিফিন শুভ, বাপ্পি চৌধুরী, শাহরিয়াজের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু আলোচিত ছবিতে কাজ করেছেন আঁচল। অন্যদিকে চিত্রনায়িকা আঁচলের দাগ চলচ্চিত্রটি আগামী 8 ফেব্রুয়ারি মুক্তি পাবে। তারেক শিকদারের পরিচালনায় ছবির মূল চরিত্রে আরও অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা মিম। আঁচলের চলচ্চিত্রে ফিরে আসাকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান আমাদেরকে, এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ডু সাবস্ক্রাইব তারকা সংবাদ।